আজ আমি বানাচ্ছি দুধ শুক্তো। দুধ শুক্তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এইরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যাবেন না, আপনাদের একটা লাইক শেয়ার আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে এইভাবেই থাকব। তাহলে দেখে নিন ভিডিওটি। দেখো আজকে শুক্তো বানানোর জন্য আমি কী কী জিনিস নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি ডাটা, বিউলির ডালের বড়ি, কাঁচকলা, পেঁপে, আলু, উচ্ছে, রাঙা আলু, কুমড়ো, শিম, বেগুন, এই সমস্ত কিছু নিয়ে নিয়েছি উপকরণগুলো। এই সমস্ত উপকরণগুলোকে কেটে নেব, কেটে নিয়ে ভালো করে ধুয়ে তারপর তোমাদের সামনে নিয়ে আসছি। দেখো আমার সবজিগুলো কাটা হয়ে গেছে, আর এখানে খানিকটা আদাও কেটে নিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে বেশ কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তেলটা থেকে ধোয়া উঠতে শুরু করে দিয়েছে। এবার বিউলির ডালের বড়িগুলো আমি দিয়ে দিলাম ভাজবার জন্য। বিউলির ডালের বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবার এই অল্প তেলের মধ্যে আমি বেগুনটাকে ভেজে নেব। বেগুন হলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরো তেল। তেলটা আবারও গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো উচ্ছেগুলো। উচ্ছেগুলোকেও ভেজে নেব। একদম অনেকটা সময় ধরে কিন্তু উচ্ছেটাকে ভেজে নিয়েছি লাল লাল করে, এবার উচ্ছেটাকে তুলে নেব। উচ্ছেটাকে থালার মধ্যে তুলে নিয়েছি, দেখুন তেলের মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য একটু পাঁচফোড়ন। এবার একে একে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। আলু দিয়ে দিচ্ছি, পেঁপে, কাঁচকলা, রাঙা আলু, ডাঁটা, কুমড়ো, শিম, সব একসঙ্গে এবার ভেজে নেব। সবজিগুলো ভাজতে ভাজতে আমি একটা মশলা তৈরি করে নেব। এক চামচ সাদা সর্ষে, কালো সর্ষে এক চামচ, রাঁধুনি এক চামচ, পোস্ত দেড় চামচ, সমস্তগুলো একসঙ্গে আগে শুকনো গুঁড়িয়ে নেব। শুকনো গোড়ানো হয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে দেবো সামান্য। সামান্য জল দিয়ে দিলাম, অল্প একটুখানি নুন দিয়ে দিচ্ছি, তাহলে পরে সর্ষেটা তেতো হয়ে যাবে না বাটার সময়। আর দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা আদা। আর সামান্য একটু জল দিয়ে দিলাম, এবার পেস্টটা করে নেব। পেস্টটা তৈরি করা হয়ে গেছে, দেখুন সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার এই মশলাটা যেটা পেস্ট করলাম সেটা এবার দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম,
মশলা ধোয়া জলটা দেওয়ার সময় ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম, তো জলটা দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আমি ভাবলাম অন করে রেখেছি, কিন্তু তারপরে দেখছি অন করা নেই। যাই হোক, ভালো করে মিশিয়ে নিলাম। ফ্রিজে রেখে দিয়েছিলাম নারকেল শুকনো করে, সেই নারকেল আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টাটকা নারকেল কুড়িয়েও দিয়ে দিতে পারেন। দেখুন আমি দিয়ে দিচ্ছি, এটা কিন্তু আমার বাড়িতেই শুকনো করে রাখা নারকেল। এবার মিশিয়ে নিচ্ছি ভালো করে। এর স্বাদ হয় অতুলনীয়, একদম অনুষ্ঠান বাড়ির মতো। যদি আপনারা শুক্তো রান্না করতে চান, তাহলে কিন্তু এই পদ্ধতিতেই রান্না করলে তবেই অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো তৈরি হবে। আপনারা এই সমস্ত ফলো করে যদি করেন, তাহলেই দেখবেন স্বাদটা হবে অতুলনীয়। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন আর উচ্ছেটা। বেগুন আর উচ্ছেটাকে দিয়েও ভালো করে এরমভাবে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো দুধ এর মধ্যে। আপনারা চাইলে সামান্য দুধ আর জল দুটো অ্যাড করেই করতে পারেন। আমি এর মধ্যে দুধই অ্যাড করলাম, আর যদি লাগে তাহলে সামান্য একটুখানি জল অ্যাড করতে পারি। দেখুন মনে হচ্ছে সামান্য একটু জল লাগবে, তাই আমি সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দেবো। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। নুনটা কিন্তু আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, যে যেরকম নুন পছন্দ করেন। এবার একটা ঢাকনার সাহায্যে আমি ঢাকা দিয়ে দিলাম যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হচ্ছে। দেখো এবার শুক্তোটা হয়েই গেছে, আলুগুলো মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। দেখো একদম সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ঘি। এক চামচ ঘি দিয়ে দিলাম। এবারে ভালো করে মিশিয়ে দেবো ঘিটার সঙ্গে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে বিউলির ডালের বড়িগুলো আমি রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। বড়িগুলো দেওয়ার পরে মিশিয়ে নিয়েছি খুব ভালো করে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। দিয়ে দিচ্ছি চিনিটা। এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি শুক্তোটাকে। কিছুক্ষণ পরে ঢাকনাটাকে আমি সরিয়ে দিয়েছি, শুক্তোটা আমার রেডি হয়ে গেছে দুধ শুক্তো। এবার নামিয়ে নেবো, নামিয়ে নিয়ে সার্ভ করে নেবো।